তো আজকে আমরা আলোচনা করব সিআরটিআই সিআরটিআই ফুল ফর্ম কি না কমন রেল ডিজেল ইঞ্জিন এটার মধ্যে আমরা কি করি না একবার পরিমাণ ফিউল কি আমরা কি করতে পারি ডিজেল ইনজেকশনে ডিজেল ইনজেক্টর ইঞ্জিনে আমরা কি করতে পারি ইনজেক্ট করতে পারি এর মধ্যে থাকে কি একটা কমন রেল কমন রেল কিছু নয় একটা পাইপ যার মধ্যে হলো স্পেস আছে সেখানে আমরা কি করি না হাই প্রেসারে ফিউলটাকে কি করি না স্টোর করি কে ফিউলটা করতে গেলে পাই না আমরা একটা হাই প্রেসার পাম্প থাকে সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হাই প্রেসার পাম্প দেখতে পাচ্ছি এই হাই প্রেসার পাম্প থেকে আমরা কি করি না ফিউলটাকে আমরা এই ট্যাঙ্ক থেকে সাপ করে আমরা এখানে পাঠাই তার আগে কি আছে না এখানে একটা লো প্রেসার পাম্প আছে ফিউলটাকে কি করা হচ্ছে ফিল্টার করা হচ্ছে ফিল্টার করে হাই প্রেসার পাম্পের মাধ্যমে আমরা কমন রেলে পাঠাচ্ছি এই কমন রেলের সঙ্গে প্রত্যেকটা ইনজেক্টর কানেক্টেড করা আছে ইনজেক্টর পর্যন্ত ফিউল আমার সাপ্লাই করাই আছে কিন্তু ডেলিভারি এই মুহূর্তে করবে না যতক্ষণ পর্যন্ত এতে না আমরা সিগন্যাল পাঠাবো সিগন্যাল মিন্স ইলেকট্রনিক সিগন্যাল এই ইনজেক্টর গুলো চালিত হয় ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে মানে ভোল্টেজ সেন্ড করলে তবেই আমার এটা চালিত হবে তখনই আমার ইনজেক্ট হবে অপরদিকে কি করে এটা চালিত হয় এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এটা মাইক্রো প্রসেসর আছে যেটাকে বলা হয় ইসিইউ বা ইসিএম ইসিএম ফুল ফর্ম কি ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল এটা একটা মাইক্রো প্রসেসর এর মধ্যে হাজারো প্রোগ্রাম এর মধ্যে ফিক্স করে দেওয়া আছে এ কোত্থেকে সেন্স নেয় বিভিন্ন রকম সেন্সার থেকে সেন্স নেয় যেমন ক্র্যাঙ্ক পজিশন সেন্সার ক্যাম পজিশন সেন্সার ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেসার সেন্সার থ্রোটল পজিশন সেন্সার অক্সিজেন সেন্সার বা ল্যামডা সেন্সার বলা হয় ল্যামডা সেন্সার ওকে এয়ার টেম্পারেচার সেন্সার তারপরে রেল প্রেসার সেন্সার এই সমস্ত জায়গা থেকে সেন্স নেয় পার্টিকুলার একটা টাইমে যে সেন্সার থেকে সেন্স পাচ্ছে সেটা অন্য একটা পার্টিকুলার টাইমে কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে সেই সেন্সার গুলো সেন্স নিয়ে এখানে ক্যালকুলেট করছে না কি পরিমাণ আমার ভোল্টেজ বা সিগন্যাল এখানে পাঠাতে হবে বা কোনটাতে পাঠাতে হবে সাপোজ এখানে আমার সিগন্যাল পাঠালো ওকে যেই আমার সিগন্যাল পাঠালো সঙ্গে সঙ্গে এই ইনজেক্টরটা অপারেট করতে শুরু করলো সঙ্গে সঙ্গে সেই পরিমাণ ফিউল আমাকে না আমাকে ইনজেক্ট হবে ধরো থ্রোটল পজিশন সেন্সার আমি বেশি পরিমাণ থ্রোটল খুলেছি তার মানে এখানে অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে না বেশি থ্রোটল খুলেছে তার মানে বেশি পরিমাণ ফিউল আমাকে এইভাবে আমার পজিশন এইভাবে আমাদের কি হচ্ছে না ফিউলটা ইনজেক্ট হচ্ছে আর এখান থেকে যে অতিরিক্ত ফিউলটা আছে সেটা আমার কি হচ্ছে অতিরিক্ত ফিউলটা আবার ট্যাঙ্কে ফেরত চলে যাচ্ছে দিস অল অ্যাবাউট দা কমন রেল ডিজেল ইনজেকশন বুঝে গেছে সবার ওকে